যার জন্য জাতির কাছে আমরা সঠিক কথা পৌঁছাতে পারছি না, যার জন্য আপনি কেন আপনার ছেলে বসে থাকবে? এখন দেখুন ওই যে মহিলা হইচই করছে, জবাব আনো, হয় আপনার মেয়ে হবে না হয় আপনার স্ত্রী, আর লজ্জা থাকলে ও কথা বলতো না, মুখ বন্ধ করে থাকতো। লজ্জা যে নেই তার আপনি মাধ্যম, লজ্জা তো একটা ভিন্ন জিনিস। আল্লাহ হ্যাঁ মিয়াল ইমান ওহিল জান্নাত, লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত। এই ছেলে তুমি লজ্জা দেখবে? তোমাকে লজ্জা দেখানোর আগে আগে একটা কথা বলি, আল্লাহ বলছেন যে সলাত মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে, সলাত মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। তো তোমার বোন তাহাজ্জুদও পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, প্রেমের গল্পও করে, আল্লাহ যে বলছেন সলাত নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে, তোমার বোন পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, বৃহস্পতিবার সোমবার রোজাও থাকে, আবার প্রেমের গল্প করে মোবাইলে, কেন বলো দেখি? তাহলে কি আল্লাহ মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ, তা তো হয় না। না হয় আবার আল্লাহ বলছেন যে ইন্না তাতানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার, নিশ্চয় সলাত মানুষকে অশ্লীল অপছন্দ কাজ থেকে দূরে রাখে। এই ছেলে তোমার চাচা এখন গুলমুখে দিয়েছে, তোমার দাদা এখন আর বয়স 70 বছর গুলমুখে আছে, অথচ এইবার আমি কতবার বলে গেছি যে তিন শ্রেণীর মানুষ যাবে না, আমার ব্যক্তিগত কথা নয়, 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আমি তা অনুবাদ করেছি। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেহুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। দুই ও রাজালাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, এই যে তোমার বোন, তোমার বাপেরও লজ্জা নেই, তোমার মায়েরও লজ্জা নেই, লজ্জা নেই। তুমি দেখো নি তোমার মন, তোমার বোন গেঞ্জি সাইজের পায়জামা পরে আছে, ওই টাকনোর দিক চিকন, এরকম মোটা হতে হতে রান এরকম মোটা হয়ে আছে তোমার বোনের, চোখ পড়ে না তোমার, তোমার বাপের চোখ পড়ে না, তোমার বাপ নাকি হজ করেছে, মাথায় টুপি আছে, লজ্জা পায় না? জবাব আমি দিব। ওই যে ওখানে গল্প করছে এখনো মাথায় কাপড় না দিয়ে বসে আছে, এখন জবাব আমি দিব। কেন আমি জবাব দিব? জন্ম আমি দিয়েছি, আশ্চর্য, কেন আমি জবাব দিব? ও কি হিন্দুর মেয়ে? ও কি বলবে যে আমার নাম অলোক, আমার বাপের নাম সুনীল কুমার? বলুক দেখি, যদি বলে যে আমার নাম অলোক, আমার বাপের নাম সুনীল কুমার, তাহলে আমাদের কিছু বলার নেই। খুব ভালোভাবে তুমি জেনে রাখো যুবক, ইবলিশের কাজ হিন্দু মেয়ের কাছে নেই। ইবলিশ কোনো হিন্দু মেয়েকে গিয়ে বলবে না এই মাথা থেকে কাপড় নামাও, নামাও, এটা বলবে না। কেন? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে একটা ভাষা আছে যে অমুক হলো 14 ইলিমের পড়া, তার মানে সব বিদ্যে আছে। ইবলিশ হলো 14 ইলিমের পড়া, সব বিদ্যা। হিন্দুর মেয়ে যে জাহান্নামে যাবে এ কথা ইবলিশ খুব ভালোভাবে জানে, তাহলে সেখানে তাই সে কি করবে গিয়ে? তার তো কোনো কাজ নেই। যখন আল্লাহ আদমকে ফেরেশতাগণকে বললেন ফেরেশতা সকল আদমকে সিজদা করো, করলো না, আল্লাহ বললেন যে তুমি সিজদা করলে না কেন? ও হচ্ছে মাটির তৈরি নিম্নমুখী, আমি আগুনের তৈরি ঊর্ধ্বমুখী, আমি তাকে কেমনে সিজদা করি? তখন আল্লাহ বলছেন সর সর সর, আমার রহমত থেকে সরে যা, তোর ফলাফল জাহান্নাম, তুই আমার রহমতের মধ্যে থাকতে পারবি না, আমার দয়ার মধ্যে দিতে পারবি না। তখন ও বলছে আচ্ছা ঠিক আছে, চলে গেলাম, তবে আদমের ছেলে মেয়েকে আমি দেখে ছেড়ে দেবো, আমি তাকে জীবন বাজি রেখে জাহান্নামে নিয়ে দিই। যুবক তুমি বুঝতে পারো না ইবলিশ তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কিভাবে চেষ্টা চালাচ্ছে। এই চেষ্টাটাকে আল্লাহ বলেছেন শয়তান তোমাদের খোলাখলি শত্রু, শয়তান তোমাদের শত্রু, শয়তান তোমাদের খোলাখলি শত্রু, স্পষ্ট শত্রু। ও যে কত চেষ্টা চালাচ্ছে তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য,
আমি কি দিয়ে বুঝাই তার চেষ্টা কি জিনিস। শুনুন, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মদমিনুল খাম, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায়। দুই হচ্ছে রাজলত মিনান নিসায়, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে। তিন, ও দায়ুস আল্লাযী ইউকিররু ফী আহলি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। তোমার বাপ তাহাজ্জুদ পড়ে, তোমার বোন এখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছে, জান্নাতের আশা করে না যেন, হিসাব ভুল, 14 বার হজ করা লাগবে না, বেটি আগে ঠিক করতে হবে তারপরে কোনো কথা, 14 বার উমরা করা লাগবে না, মেয়ে আগে ঠিক করতে হবে তারপরে কোনো কথা। যুবক, তুমি বিশ্বাস করো তাহাজ্জুদ পড়ে জান্নাত হয় না, তুমি বিশ্বাস করো তাহাজ্জুদ পড়ে জান্নাত হয় না, তোমাকে আমি কি দিয়ে